আসসালামুআলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম মোটরসাইকেল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। মোটরসাইকেলে পুলিশ সার্জেন্টের মামলার হাত থেকে বাঁচার কিছু উপায় আছে, সেই উপায়গুলো আপনাদের সাথে একটু আলোচনা করব। আমি আমার চাকরি জীবনে তিনটি উপায় আমি খুঁজে পেয়েছি, এই তিনটি উপায় যদি আপনারা মেনে চলেন অবশ্যই পুলিশ সার্জেন্ট আপনার গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে না। তো ওই তিনটা কারণ হলো, এক নাম্বার হচ্ছে দৃশ্যমান অপরাধ, দুই নাম্বার হচ্ছে কাগজপত্র সংক্রান্ত অপরাধ, আর তিন নাম্বার হচ্ছে গাড়ির অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তন সংক্রান্ত অপরাধ। এই তিনটা বিষয় আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তিনটি অপরাধের কথা বলেছি, সেই তিনটি অপরাধ, প্রথম অপরাধটি হলো দৃশ্যমান অপরাধ। দৃশ্যমান অপরাধ নিয়ে আমি আপনাদের সাথে এখন একটু আলোচনা করব। দৃশ্যমান অপরাধের প্রথম যে ভুলটি বাইক চালকরা করে থাকে, হেলমেট ছাড়া ও তিনজন মোটরসাইকেলে আরোহণ। তিনজন উঠছেন কেন? মোটরসাইকেলে হেলমেট ছাড়া চালালে ও তিনজন আরোহণ করে চালালে সড়ক পরিবহন আইনের 49 ধারার চ উপধারা লঙ্ঘন হয়, এবং এই 49-এর চ উপধারা যদি লঙ্ঘন করেন সেই ক্ষেত্রে সড়ক পরিবহন আইনের 92-এর 1 দ্বারা আইনগত ব্যবস্থা নিয়ে থাকে পুলিশ সার্জেন্ট। সেই জরিমানা আসবে আপনার প্রথমবার অপরাধের জন্য 1,000 টাকা এবং দ্বিতীয়বার অপরাধের কারণে 2,000 টাকা। দৃশ্যমান অপরাধের দুই নাম্বারটা হলো, নাম্বার প্লেট ছাড়া ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালাইলে। আপনি গাড়ির নাম্বার কেন করেন নাই? নাম্বার টাকা জমা দিছে, এখনো আসে নাই। এখনো আসে নাই মোটরসাইকেলের নাম্বার প্লেট ছাড়া মোটরসাইকেল রাস্তায় চালাবেন না। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ব্যতীত ও রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও নাম্বার প্লেট কেউ যদি সংযোজন না করে চালান, সেই ক্ষেত্রে সড়ক পরিবহন আইনের 16-এর 1 ধারা ও 16-এর 3 ধারা উপধারা লঙ্ঘন হয়, এবং 16-এর 1 ও 3 উপধারা লঙ্ঘন হলে সড়ক পরিবহন আইনের 72 দ্বারায় ওই মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সেই মোটরসাইকেলের জরিমানা আসবে আপনার 10,000 টাকা প্রথমবার এবং দ্বিতীয়বার 20,000 টাকা। দৃশ্যমান অপরাধের তিন নাম্বারটা হলো, গাড়ি চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলা। মোবাইলে কেন কথা বলতেছেন মোটরসাইকেল চালানো অবস্থায়? অ্যাকচুয়ালি ইমার্জেন্সি একটা কল আসছিল, তো এর জন্য। আসলে আমি জানি যে বাইক চালানো অবস্থায় ফোনে কথা বলাটা ঠিক না, কিন্তু এটা ভুল হয়ে গেছে। আসলে সকল বাইকার ভাইদের জানাতে চাই যে ফোনে কথা বলার টাইমে বাইক সাইড করে দেন কথা বলবেন, বাইক রাইডিং অবস্থায় কথা বলবেন। চলন্ত অবস্থায় মোবাইলে কথা বললে সড়ক পরিবহন আইনের 49-এর খ-1 উপধারা লঙ্ঘন হয়, এবং এই লঙ্ঘন সড়ক পরিবহন আইনের 92-এর 2 ধারায় পুলিশ সার্জেন্ট আইনগত ব্যবস্থা নিতে পারে। এর জন্য জরিমানা আসবে প্রথমবার 1,000 টাকা এবং দ্বিতীয়বার 2,000 টাকা। দৃশ্যমান অপরাধের 4 নাম্বারটি হলো, বেপরোয়া চালনা। ভাই কি হইছে এইভাবে করতেছেন কেন আপনি? আসলে যত জরুরি কাজ থাকুক না কেন, এইভাবে কেউ গাড়ি চালাবেন না, সাপের মতো পেঁচাবেন না। যদি কেউ বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভ করে এবং গতিসীমা মেনে না চলে, সেই ক্ষেত্রে সড়ক পরিবহন আইনের 44 ধারা লঙ্ঘন হয়। সেই 44 ধারা লঙ্ঘন করলে
সড়ক পরিবহন আইনের 87 ধারায় সেই মোটরসাইকেল বাইকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর জন্য প্রথমবার জরিমানা আসবে 2500 টাকা এবং দ্বিতীয়বার জরিমানা আসবে 5000 টাকা। দৃশ্যমান অপরাধের 5 নম্বর এবং অন্যতম কারণ হলো মোটরসাইকেল উল্টা পথে চালনা। মোটরসাইকেল উল্টা পথে চালালে সড়ক পরিবহন আইনের 49 ঘ ধারা লঙ্ঘন হয়। এই জন্য আপনাকে 92 ধারায় আইনগত ব্যবস্থা নিতে পারে পুলিশ সার্জেন্ট এবং 1000 টাকা জরিমানা, দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে 2000 টাকা জরিমানা আসে। মোটরসাইকেল পুলিশ সার্জেন্টের মামলার হাত থেকে বাঁচার 3টা অপরাধের কথা বললাম। 3টা অপরাধ যদি আপনারা না করেন তাহলে বাঁচা যাবে। 3টি অপরাধের মধ্যে 1টি অপরাধ নিয়ে আমি আলোচনা করেছি এখানে, আর 2টি অপরাধ আমার আরও 2টা ভিডিও পরপর আসবে, সেই ভিডিওগুলোতে আমি বলবো। তো প্রথম ভিডিওটি যেখানে আমি আলোচনা করলাম এই দৃশ্যমান অপরাধ, দৃশ্যমান অপরাধটা আসলে আপনারা বর্জন করবেন। দৃশ্যমান অপরাধ যদি আপনারা বর্জন করেন অবশ্যই একজন পুলিশ সার্জেন্ট আপনার মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে না এবং নিতেও পারবে না। এবং এই অপরাধটা আসলে আপনার নিজের গাফিলতির কারণেই হয়ে থাকে। এই জিনিসটা আপনারা সবাই বর্জন করবেন এবং এই গাফিলতির হাত থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। দেখবেন আমরা একটা সুন্দর নিরাপদ সড়ক উপহার দিতে পারবো। আজকের মতো এখানে আমরা চলে যাচ্ছি, ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।